একটা মিষ্টি সুন্দর মালায়ালাম সিনেমা দেখলাম মনটা পুরো ফুরফুরে ভালো হয়ে গেল তোমাদেরকেও দেখতে বলবো আমার মনে হয় অনেকে দেখেও নিয়েছে চলে চলেছে ছবিটার নাম কি ছবিটার নামটা আমাকে একটু দেখে নিতে হবে গুরু বায়ুর আম্বালা নাদাই তো এই ছবিটা হটস্টারে এসেছে মালায়ালাম ছবি ছবিটা হিন্দি রেবিং এর সাথে রয়েছে এবং এত মিষ্টি এত সুন্দর একটা কমেডি ছবি থ্যাংক ইউ সৃষ্টি ছবিটা আমার রেকমেন্ড করার জন্য ছবিটা তোমরা দেখো তোমরা মস্তি পাবে মালায়ালম এতগুলো ছবি বছর ভালো ভালো এসেছে এবং সেই ছবিগুলো দেখে বাদবাকি ইন্ডাস্ট্রিগুলোকে বলতে হয় যে এরা কি করছে এত হিট দিচ্ছে এরকম এরকম রেকর্ড ব্রেকিং কালেকশন করছে আর সেখানে বাদবাকি ইন্ডাস্ট্রিগুলো পারছে না তোমরা এই ছবিটা দেখো যা ছবির গল্পটা আমি মৃত্যু করে বলছি এখানে ভিনু যার সাথে আনন্দ যে নিজের বোনের বিয়ে ঠিক করছে তার কারণ হচ্ছে ভিনু একটা মেয়েকে ভালোবাসতো সেই মেয়েটার সাথে ওর বিয়ে হয় না এবার বিনু সে আনন্দ ভাইয়ার মধ্যে নিজের বড় ভাই দেখে এবং সে আফসোস করে তার কেন এরকম বড় ভাই নেই এবার সে নিজের লাইফ নিজের পাস্ট লাইফ সেটা ঠিক করতে চায় এবং আনন্দ ভাইয়ার লাইফও ঠিক করে দিতে চায় এবার এই নিয়ে কি বাওয়াল হবে তুমি ছবির প্রথম পনেরো মিনিটেই এমন একটা জিনিস পাবে যে হাস্তে হাস লুটোপুটি খাবে তারপরে ছবির মধ্যে মজা সারপ্রাইজ ফান এলিমেন্টস আসতেই থাকবে এর থেকে বেশি জানতে হলে হটস্টারে যাও গিয়ে ছবিটা দেখো ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিটার কমেডি যেটা ভীষণ ভীষণ সুন্দর এবং আমার মনে হয় রিসেন্ট টাইমসে যতগুলো ভালো ভালো কমেডি ছবি দেখেছি তার মধ্যে এই ছবিটা অন্যতম এই ছবিটা আমাকে সিরিয়াসলি ভীষণ হাসাতে পেরেছে মানে ছবিতে চার সেগুলো এরকম কিছু পোর্শনের সিচুয়েশন কমেডি এরকম ছবির এন্ডের যে সেট সেটা দেখলে তোমাদের অনেকটা প্রেদর্শনের হালচালের কথা মনে হবে ওই মঙ্গল শুক্রর পিছনে সবাই ছুটছে সেগুলোকে যেরকম স্টেজ না হাসি লাগে ছবির ফার্স্ট হাফটা ভীষণ হিলারিয়াস এবং প্রত্যেকটা ক্যারেক্টার যেরকমভাবে আসবে তারা যেরকম অ্যাক্টিভিটিস করবে আর এই ভিনু এবং আনন্দ ভাইয়া এই দুজনকে ঘিরে যে চরিত্রগুলো এর ভাই ভিনুর বন্ধু এখানে এর শ্বশুর তো এই পরিস্থিতিগুলো এবং ক্যারেক্টারগুলো তোমাকে খুব খুব হাসাবে দ্বিতীয় হচ্ছে এই ছবির গল্পটা যে খুব আউট অফ দ্য বক্স কিছু প্রোভাইড করছে এমন কিন্তু নয় কিন্তু এই ছবিটা কিন্তু একটা এমন কোনো জায়গায় নিয়ে যাচ্ছে না যেটা আমরা আগে দেখিনি বা এরকম কিছু আগে হয়নি তো বোঝা যাচ্ছে পার্কিংয়ের মতো ছবি দেখলে যে হ্যাঁ একটা বাড়ির মধ্যে বা খুব সামান্য জিনিসপত্রের মধ্যেও একটা ইউনিক গল্প বলা যায় এই ছবিটা দেখলেও তুমি বুঝবে যে যেরকম জিনিসপত্র আমরা দেখেছি সেটাই আমাদের প্রোভাইড করছে একটা বিয়ে হওয়া নিয়ে সেখানে বিয়ে তার রাজি হচ্ছে রাজি হচ্ছে না এবার একটা ক্যারেক্টার যে প্রথমে মেনে নিয়েছিল সে এখন মানছে না এরকম জিনিস আমরা কতবার দেখেছি কিন্তু জিনিসটা এমনভাবেই প্রেজেন্ট করা সেটা রিফ্রেশিং এবং এখানে পারফর্মাররা এখানে যে লিড ক্যারেক্টার বাসিল জোসেফ তার লুকটা দেখো কত সাদা মাটা তাকে কীরকমভাবে প্রেজেন্ট করা ওই ক্যারেক্টারটাকে দেখলে ম্যাক্সিমাম ছেলে রিলেট করতে পারে যে এই চরিত্রটার কনফিউশন এই চরিত্রটার স্টেট এটা তো আমার মতো এখানে পৃথ্বীরা সুকুমারান মানে আমাদের এখানে কজন এরকম অ্যাক্টার আছে এই লিস্টার আছে যারা এত বড় একজন অ্যাক্টর হওয়া সত্ত্বেও এই ছবিতে পুরো সাপোর্টিং কাস্ট এরকমভাবে কে মেনে নেবে কী সুন্দরভাবে সাপোর্ট করেছে কাস্টকে নিখিলা এবং আনাসোওয়ারা দুজনকে এত সুন্দর লাগে দেখতে খুব মিষ্টি এ এছাড়া সাপোর্টিং কাস্টারা ছিল প্রত্যেকে খুব ভালো প্রত্যেকের ডায়লগস ডেলিভারি খুব ভালো এই ছবির হিন্দি ডাবিং বেশ ভালো কারণ আমি ডাবিং দেখেছি এবং সেটা তুমি যথেষ্ট হেসেছি ছবির মেকিং খুব শার্প সেটা দেখতে ভালো লাগে ছবির মিউজিকের মধ্যে তুমি বহু আগের ছবির মানে নাইনটিজ সেই সময়কার কিছু গানের ছাপ পাবে যেগুলো ওই সিকোয়েন্সগুলোকে ইনহান্স করতে পারে এবং এই ছবির মধ্যে শ্রীকৃষ্ণ তার মামা তার চক্র এই বিষয়গুলোকে একদম এন্ডে এই যে ছবির নামটা এই মন্দিরকে ঘিরে এবং সেটাকে যেভাবে তারা গল্পের মধ্যে প্লেস করেছে সেটা ভীষণ ইন্টারেস্টিং তো ওভারঅল এই ছবিটা তোমরা দেখো ছবির নামটা আমাকে দ্বিতীয়বার বলতে বলো না আমি পারবো না বলতে বাট ছবিটা তোমরা দেখো তোমরা মজা পাবে একটা মিষ্টি সিনেমা আমার ছবিটা নেগেটিভ দিক সেরকম কিছু লাগেনি খালি আমার মনে হয়েছে এই ছবিতে ফিমেল যে ক্যারেক্টারগুলো প্রত্যেকটা ক্যারেক্টারই খুব হাফ বেকড চরিত্রগুলোকে স্পেস দেওয়া হয়নি এবং তাদের কোনো ওপিনিয়ন নেই তাদের কোনো পারসেপশান নেই তাদের কোনো দেখা নেই তাদের ওপর সব কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তারা সব মেনে নিচ্ছে তো ওই জায়গাটা আমার খালি ভালো লাগেনি এবং কোনো ফিমেল ক্যারেক্টার খুব একটা স্পেসও পায়নি আর ছবিটার ফার্স্ট হাফে যতটা কমেডি সেকেন্ড হাফে কমেডি আছে ক্লাইম্যাক্সের পনেরো কুড়ি মিনিটে কমেডিটা একটু আমার মনে হয় কোথাও একটা গিয়ে পাত হারিয়ে ফেলে সেখানে এত ক্যারেক্টার এবং এত ক্যারেকচার হতে থাকে সেখানে কমেডিটা একটু কম মনে হয় বাট ওভারঅল এই ছবিটা খুবই ভালো একটা সিনেমা তোমরা দেখো তোমাদের বেশ বেশ ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে তাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও তো আমাদের পাশে আছে আবার দেওয়া হচ্ছে ঠিক আছে